আচ্ছা বাবু, বাড়ির কাজের মহিলাদের কাজের মাসি বলা হয়, তা আমি তো পুরুষ, তার মানে কি আপনি আমার কাজের মেসো বলে ডাকবেন? বুদ্ধুর মাথা পুরো মিটানি আছে ভক্তি। দেখো কাণ্ড, এতদিন বাসে ট্রেনে ছিনতাই হতো জানতাম, আজকাল দেখছি গাছের ডালে বসেও হচ্ছে। এই কাক ভাই, আমার হয়ে বুদ্ধুরামের কার্টুনে একটা লাইক মেরে দিস। ফোন হারালে ফোন পাওয়া যায় রে পাগলা, কিন্তু মন হারালে মন পাওয়া যায় না রে সন্ট মানা। খালি ডায়লগ আর ডায়লগ, আমার মুখের ডায়লগ লিখে কত মানুষের সংসার চলে জানো? এই থাকছে সব ভিতরের কথা, আসল কথা হলো আমার সংসারটা কবে থেকে চলবে শুনি? বাবা বলেছে আমাকে এমন ছেলের সাথে বিয়ে দেবে যে সরকারি চাকরি করে। সরকারি হোক বা তরকারি, চাকরি আমি করব না। চাকরি করা মানে তো একটা জায়গায় আটকে থাকা, লেলো হচ্ছে সকাল বেলায় পাওয়া প্রথম ইয়ে, মানে যাকে চাইলেও আটকে রাখা যায় না গো। তবে থাকো, তুমি তোমার ইয়ে নিয়ে, আমি চললাম। দেখেছো কাণ্ড, পুপু করে ছোট ছোট ব্যাপারে কেমন রাগ করে। একটু দাঁড়াও না গো, এই না শুধু তোমার জন্য নিয়ে এসেছি গো। এটা আমার জন্য? হ্যাঁ গো, বিয়ের পর আমাকে এই চেনটা দিয়ে বেঁধে রাখো। বেশ, তাই রাখবো, এখন চলে, না হলে বাবা বকাবকি করবে। এই দুনিয়ার অদ্ভুত নিয়ম, গোল্ড দিলে সোনা পাওয়া যায়। কি সুন্দর চেন না, সত্যি লুলুর চয়েস আছে বলতে হবে। এবার ভাবছি বাবাকে লুলুর কথাটা বলেই দেব। হে কি, সোনার চেনটা কোথায় গেল? বলেন কি, এক রাতে দশটা বাড়িতে চুরি? হ্যাঁ স্যার, আমার বিয়ের আংটি। হ্যাঁ স্যার, আমার স্ত্রীর মঙ্গলসূত্র। আমার কানের দুল, আর এই যে যে আমার সোনার চেন, গতকাল রাতে টেবিলের উপর রেখেছিলাম, আজ সকালে থেকে ভ্যানিশ। রাতে জানলা দরজা সব বন্ধ ছিল তো? দরজা তো বন্ধই ছিল, জানলা খুলে শুয়েছিলাম, কিন্তু জানলায় তো গ্রিল আছে। এ চোর যে সে চোর নয় স্যার, এ কিভাবে যে ঘরে ঢুকলো আর কিভাবে যে বেরিয়ে গেল কিছুই বুঝতে পারছি না। এই কি ব্যাপার আঙ্কেল এন্ড আন্টিস, এরি গণগণ? লুলু তুমি সর্বনাশ হয়ে গেছে লুলু, তোমার দেওয়া সোনার চেনটা না মিসিং। এই সেকিং, সত্যি কেসটা শুনে পুরো সুটকেস মনে হচ্ছে, এ মহা ধরিবার চোর। নো টেনশন নো ফিয়ারিং, লুলু ইজ হিয়ার, আমি তোমার সোনার চেন খুঁজে দেব মাই ডিয়ার। তুই ধরবি চোর, ফচকে ছেলে কোথাকার। থানা থেকে এবার রাস্তার মোড়ে মোড়ে সিসিটিভি ক্যামেরা বসানো হবে, আপনারা চিন্তা করবেন না, চোর খুব তাড়াতাড়ি ধরা পড়বে। সকাল সকাল এত বড় অপমান, পুলিশের আগে লুলু চোর ধরে দেখিয়ে দেবে, এবার ইজ্জত কা প্রশ্ন হয়। হ্যাঁ আজ আসুক বেটা চোর, এমন দেব না। কোথায় চোর, এখনো তো এলো না, মাঝরাত তো হয়ে গেল। আজ মনে হয় চোর বেটা ওয়ার্ক ফ্রম হোম করছে। না, আরেকটু অপেক্ষা করে দেখি। আরে এটা তো সেই ফোন চোর কাক, তার মানে কি
এটা তো পুরো সুটকেসের ভিতরে ব্রিফকেস। পুলিশ রাস্তায় রাস্তায় সিসিটিভি লাগাবে, মানে আর কদিন পরেই সবাই জানতে পারবে এটা চোরের নয় কাকের কাজ। যাদের গয়না চুরি গেছে তারা রেগে গিয়ে যদি কিছু একটা করে বসে তাহলে মাও থাকবে না বাচ্চাও থাকবে না। না লুল্লু না, তোকে যে করেই হোক মার বাচ্চাদের বাঁচাতেই হবে। আজ থেকে লুল্লু আর চোর মস্ত তো ভাই। এই তো পেয়েছি, প্রবলেম সলভ করার জন্য আরো একটা প্রবলেম তৈরি করতে হবে। দেখছি কি বলছো ভাই, সত্যি কি তুই আবার এসেছিস? খালি হাতে আসিনি, কেস সলভ করে তবেই এসেছি। তাই নাকি? কিভাবে সলভ করলি শুনি? হ্যাঁ আমাদেরও বলো। এটা মহান কাকু বাবার কাজ। কাকু বাবা? সে আবার কে? কোন সাধু? আজ থেকে 1784, হ্যাঁ 1784 বছর আগে সাধু ছিলেন, এখন তপস্যা করে কাক হয়েছেন। এই যা, এ গল্পের মাঝখানে থামাবে না প্লিজ, ছানা কেটে যায়। এই হ্যাঁ হ্যাঁ ওকে বলতে দেওয়া হোক। থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম, কাকু বাবা ভবিষ্যৎ দেখে জানতে পেরেছেন যে এক ভয়ঙ্কর ডাকাত আজ রাতে এই শহর লুট করতে আসছে। তাকে আটকাবার কারো সাধ্য নেই, তাই আগে ভাগে কাকু বাবা আপনাদের সবার সম্পত্তি নিজের কাছে আগলে রেখেছেন। আজ রাতে ডাকাত এসে খালি হাতে ফিরে যাওয়ার পরে কাকু বাবা সবার সম্পত্তি আবার টুকটুক করে ফিরিয়ে দেবেন। ধপ ধপের চপ, ওই ডাকাতকে ধরে আমি জেলে ঢোকাবো, সঙ্গে তোমার কাকু বাবাকেও চুরির অপরাধে সোজা কোর্টে। বলে দিলাম তাই নাকি? তাহলে আজ রাতে পুলিশ বনাম ডাকাত একটা ধুমধুমার কাণ্ড হবে মনে হচ্ছে। এটা তো জেসে ডাকাত নয়, একেবারে লুল্লু ডাকাত। সোনা দানা কি আছে সব বার করে দে। কিছু নেই, সত্যি বলছি সব গয়না আগেই চুরি হয়ে গেছে গো। ঘর ফাঁকা, বিশ্বাস না হলে দেখে নিন। যা ছিল সব তো ওই কাকু বাবাই নিয়ে গেছেন। হ্যাঁ গো, সোনা দানা কিছুই নেই, সব ওই কাকু বাবার কাছে। এবার কোথায় পালাবি ডাকাত সর্দার? এই ওকে গ্রেফতার করো। আমাকে ধরা তো সহজ নয়, কাকু বাবার জন্য আজ তোরা বেঁচে গেলি রে। হচকে ছোড়াটা তো ঠিকই বলেছিল। বলেছিলাম না স্যার, ডাকাত সর্দারকে আটকাবার সাধ্য কারোর নেই, এ স্বয়ং কাকু বাবার ভবিষ্যৎ বাড়ি। তুমি ঠিক বলেছিলে, তবে কাকু বাবার জন্য আমাদের গয়না ডাকাতের হাতে যায়নি। এবার কাকু বাবাকে বলো আমাদের গয়না আমাদের ফিরিয়ে দিতে। এক মিনিট, উড়ে যাবো নাকি গাছবে উঠবো? উড়ে গেলে যদি সবাই ভিমড়ে খায় বেবে উঠি। ভয় পাস না, আমি লুল্লু রে লুল্লু, তোর মাস্তু তো ভাই, তোর ক্ষতি করতে আসিনি, উল্টা তোকে বাঁচিয়েছি। দে ভাই এবারে সব সোনা গয়না ফিরিয়ে দে, এমন গল্প ফেলেছি যে কেউ আর তোকে কিচ্ছু বলবে না রে।
সাবাস, পুলিশ যেটা করতে পারলো না সেটা তুমি করে দেখালে ছোকরা। তা তোমার নাম কি? মাইসেলফ লুলু, অ্যালোপ্যাথি হোক বা হোমিও, সব রোগের ওষুধই জানি এই রোমিও। সাবাস লুলু, সাবাস, তুমি আমার হিরো। কাউকে সাইলেন্টলি হেল্প করে যে শান্তি পাওয়া যায়, সেই শান্তি সকলের ইয়ে করার সময় পাওয়া যায়।